আমাদের আহলে হাদিস ভাইরা, বন্ধুগণ, যারা আট্টাকাতের পক্ষে বলে থাকেন, সহিহুল বুখারি তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত এর 2 নম্বর খণ্ডে তারা এখানে তাদের আট্টাকাতের পক্ষে কিছু আলেম ওলামায়ে কেরামের নামও উল্লেখ করেছেন, যে এরা নাকি বলেছেন যে তারাবির নামাজ হলো 8 রাকাত। কিন্তু দুঃখজনক বিষয় হলো, আমাদের গবেষণার দ্বারা আমরা পেয়েছি যাদের নামে তারা এই কথা বলেছেন যে তারা বলেছেন 8 রাকাতের কথা, আমাদের গবেষণা আমরা তাদের কারো থেকেই 8 রাকাতের কথা পাইনি। এটা হলো এলমের খিয়ানত। আমি একটা কথা বলবো, এটাকে প্রমাণ করার জন্য তো এই সম্পর্কে অনেক জাল রাওয়ায়াত বা জয়ীফ রাওয়ায়াত যথেষ্ট ছিল। আবার এই আরেকজন উলামায়ে কেরামের নামে যারা 20 রাকাতের কথা বলেছেন তাদের নামে আমি কেন মিথ্যা কথা বলবো? এটা খুবই দুঃখজনক বিষয়। যেরকম আপনার, আমি এখানে কয়েকটা উদাহরণ পেশ করছি, বেশি করবো না। সেখানে মধ্যে 2 নম্বর খণ্ড সহিহুল বুখারী, তাদের 342-43 নম্বর পৃষ্ঠার মধ্যে আপনি এগুলো পাবেন। সেখানে আল্লামা ইবনু আবিদিন শামি রাহিমাল্লাহ তাআলার কথা বলা হয়েছে। ইবনু আবিদিন শামি রাহিমাল্লাহ তাআলা হানাফি মাজহাবের একজন গবেষক আলেম, তিনি নাকি বলেছেন তারাবির নামাজ হলো 8 রাকাত। তার কিতাব রদ্দুল মুহতারের হাওলা দেওয়া হয়েছে। কিতাব রদ্দুল মুহতার এখানে আমাদের সামনে রয়েছে। রদ্দুল মুহতার 2 নম্বর খণ্ড 495 নম্বর পৃষ্ঠা, তিনি সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন যে তারাবির নামাজ হলো 20 রাকাত। 8 রাকাতের কথা সেখানে নেই। এই যে দেখুন, এখানে রদ্দুল মুহতার 202 নম্বর খণ্ড 495, সেখানে সহিহুল বুখারীতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে তারাবির নামাজ তিনিও বলেছেন 8 রাকাত, এবং 20 রাকাতের রাওয়ায়াত হলো অগ্রহণযোগ্য, এমন কথা তিনি বলেছেন ওইখানে। কিন্তু এখানে স্পষ্ট ভাষায় শামিতে ওহিয়া ইশরুন, তারাবির নামাজ হলো 20 রাকাত। ওহুয়া কাউলুল জমহুর, এটা জমহুরুল উলামায়ে কেরামের মত। ওয়া আলাইহি আমালুন নাস শারকান ওয়া গারবান, পূর্ব পশ্চিম সব অঞ্চলেই এর উপরেই মানুষের আমল চলে আসছে। ওয়ান মালিক সিত্তু ওয়া সালাসুন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা থেকে এখানে 36 রাকাতের কথা বলা হয়েছে। এটা খুবই দুঃখজনক বিষয়। আমি তো দুর্বল রাওয়ায়াতগুলোই উল্লেখ করতে পারি, যেরকম আমি যে জবাবগুলো দিলাম হাদিসের, এগুলো উল্লেখ করতে পারি। কিন্তু আমি আরেকজন, আমি কেন মিথ্যা রাওয়াত বর্ণনা করবো, মিথ্যা কথা বর্ণনা করবো যে উনি 20 রাকাত বলেছেন? ঠিক অনুরূপভাবে আল্লামা আইনি রাহিমাল্লাহ তাআলার কথা বলা হয়েছে। আমি বক্তব্য শুরুতেই ইমাম আইনি রাহিমাল্লাহ তাআলার বক্তব্য দেখিয়েছি, ওইখানের মধ্যে আল্লামা আইনি রাহিমাল্লাহ তাআলা উমদাতুল কারির মধ্যে 20 রাকাতকে সাহাবায়ে কেরামের আসার, তাবেঈনের আসার এবং তাবেঈন তাবে তাবেঈন আসর দ্বারা প্রমাণ করেছেন যে তারাবির নামাজ হইল 20 রাকাত। অথচ ওই সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশন ওইখানে বলা হয়েছে যে আল্লামা আইন রাহিমাল্লাহ তাআলা নাকি ওই হাদিসকে জয়ীফ বলেছেন 20 রাকাতের, আর তিনি 8 রাকাতের কথা বলেছেন। এটাও খুবই দুঃখজনক বিষয়। 8 নম্বর খণ্ড 245 নম্বর পৃষ্ঠায় এই যে এখানে وقيل 20 وحكاه الترمذي عن اكثر اهل العلم فانه روي عن عمر وعلي وغيرهما من الصحابه عمر علي رضي الله عنه صحابي থেকেটা বর্ণিত وهو قول اصحابنا الحنفيه আর এটা আমাদের হানাফি উলামায়ে কেরামের মত। এরপরে তিনি আম্মা আসর ওমর একের পর এক ওমর রাদিয়াল্লাহু আনহু আসর উল্লেখ করেছেন, যেটা আমি আগেও দেখিয়েছি। আলী রাদিয়াল্লাহু আনহুর আসর উল্লেখ করেছেন, এরপরে আর অন্যান্য সাহাবায়ে কেরাম তাবেঈনের আসর উল্লেখ করেছেন। কিন্তু তারা দুঃসাহসের সাথে বলে দিলেন যে ওমর রাদিয়াল্লাহু আপনার আল্লামা আইন রাহিমাহুল্লাহ তাআলার মত হলো তারাবির নামাজ হলো 8 রাকাত। অনুরূপভাবে
আল্লামা ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তাআলা, যার কিতাব হলো ফাতহুল কাদির, আল্লামা ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তাআলার নামও তারা উল্লেখ করেছেন, তিনি নাকি এই কথা বলেছেন 20 রাকাতের হাদিস হইল অগ্রহণযোগ্য। তাদের মতেও নাকি 8 রাকাতই হইল সহি। অথচ তিনি ফাতহুল কাদির এখানে আমাদের সামনে রয়েছে, এক নম্বর খণ্ড 486 নম্বর পৃষ্ঠা, 486 নম্বর পৃষ্ঠা ফাতহুল কাদির 486 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট ভাষায় উনি বলেছেন, উনি এখানে জবাব দিয়েছেন ওই 11 রাকাত যে কথাটা এসেছে মুয়াত্তার মধ্যে, অফিল মুয়াত্তা রিওয়ায়াতুন বেহদা আশারা, মুয়াত্তার মধ্যে একটি রেওয়ায়ত রয়েছে এহদা আশার 11 রাকাতের, ওয়াজামা বাইনাহুমা বিআন্নাহু ওয়াকা আউওয়ালান, এর মধ্যে উনি সমন্বয় সাধন করেছেন যে বিআন্নাহু ওয়াকা আউওয়াল এটা প্রথমে হয়তো ছিল, সুম্মা ইস্তাকারাল আমরু আলাল ইশরিন, এরপর 20 রাকাতের মধ্যে এসেই এটাই স্থির হয়েছে, ফাইন্নাহুল মুতাওয়ারিস, কেননা এটা অবিচ্ছিন্ন কর্মের মাধ্যমে প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এরকম মিথ্যাচার থেকে। ফাতহুল কাদির 485 নম্বর পৃষ্ঠা, আপনি সহিহুল বুখারী খুলে দেখতে পারেন, তাওহীদ পাবলিকেশন 342 থেকে নিয়ে 43-44 পৃষ্ঠার মধ্যে সম্পর্কে আলোচনা রয়েছে, সেখানে মধ্যে এই নামগুলো উল্লেখ করা হয়েছে। এরকমভাবে আল্লামা মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তার নামও উল্লেখ করা হয়েছে। অথচ মুল্লা আলী কারি ওই 20 রাকাতের হাদিসটা যারা সহি বলেছেন তাদের মধ্যে একজন, এবং তিনি তার কিতাবের মধ্যে বলেছেন ওয়াজামা আলাইহি সাহাবা, সাহাবা এখানে বিষয়ে একমত। অনুরূপভাবে আব্দুল হক দেহলভির কথাও তিনি বলেছেন, অথচ আব্দুল হক দেহলভি মা সাহাবা তবে সুন্না কিতাবের মধ্যে আপনার 20 রাকাতের কথা বলেছেন, এবং এটা খুলাফায়ে রাশিদিনের সুন্নাত এটাও বলেছেন। অনুরূপভাবে তারা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ তাআলার কথাও বলেছেন, অথচ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ তাআলা তারা হাওড়া দিয়েছেন আরফুস সাজি কিতাবের, অথচ আরফুস সাজি তার লিখিত কোনো কিতাব নয়। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ তাআলা ফয়জুল বারির মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন যে 20 রাকাত নামাজ হইল খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। 3 নম্বর খণ্ড 181 নম্বর পৃষ্ঠা, এরকম আরও কিছু কিছু উলামায়ে কেরামের নামও তারা সেখানে উল্লেখ করেছেন, ইলমের আমানতকে ক্ষুণ্ণ করে, যেটা প্রয়োজন ছিল না। 20 রাকাত যদি আমি বলতে হয়, 8 রাকাতের কথা যদি আমি বলি, তাহলে আমি ওই মতরুক মুনকার পরিত্যাজ্য হাদিসগুলো দিয়েই বলতে পারি, এগুলো উল্লেখ না করে।